বন্ধুগণ, ভারত আজ যে স্কেলে কাজ করছে তা অপ্রত্যাশিত, কল্পনার থেকেও অনেক বেশি। আমি আপনাদের শুধু গত এক সপ্তাহের উদাহরণ দেব, এক সপ্তাহ। 20 ফেব্রুয়ারি আমি জম্মু থেকে এদেশের কয়েক ডজন আইআইটি, আইআইএম, IIIT মতো হায়ার এডুকেশন ইনস্টিটিউটের উদ্বোধন করেছি। 24 ফেব্রুয়ারি আমি রাজকোট থেকে এদেশের 5টা এইমসের উদ্বোধন একসঙ্গে করেছি। আজ সকালে আমি এদেশের 27টা রাজ্যের 500-এর বেশি রেলওয়ে স্টেশনের রিডেভেলপমেন্টের শিলান্যাস করেছি। আর আজ ঠিক সেইভাবেই এদেশের 1000-এরও বেশি ওভারব্রিজ আর আন্ডারপাসের কাজ একসঙ্গে শুরু হয়েছে। আমি এই প্রোগ্রামে আসার আগেই সোশ্যাল মিডিয়াতে সাইট এক্সে একটা থ্রেড শেয়ার করেছি, তাতে আমি পরের দুদিনে আমার প্রোগ্রামগুলোর কথা বলেছি। আমি কাল সকালে কেরালা, তামিলনাড়ু আর মহারাষ্ট্রতে যাব। সেখানে স্পেস নিয়ে প্রোগ্রাম আছে, MSME নিয়ে প্রোগ্রাম আছে, বন্দর নিয়ে জড়িত প্রোগ্রাম আছে, তার সঙ্গে গ্রিন হাইড্রোজেন নিয়েও প্রোগ্রাম আছে, কৃষকদের নিয়েও প্রোগ্রাম আছে। ভারত এই রকম স্কেলে কাজ করেই একটা বিগ লিপ নিতে পারে, নেওয়া সম্ভব হবে। আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শিল্প বিপ্লবে পিছিয়ে পড়েছিলাম, এবার আমাদের চতুর্থ শিল্প বিপ্লবে পৃথিবীতে শীর্ষস্থানে পৌঁছতে হবে। আর তার জন্য ভারতে প্রতিদিন হতে থাকা উন্নয়নের কাজের মাধ্যমে দেশের এগিয়ে চলার গতি বাড়ছে। ভারতে প্রতিদিন, এবার যা বলবো সেগুলো একটু ভালোভাবে মনে রাখবেন, ভারতে প্রতিদিন 2টো করে নতুন কলেজ খুলেছে, প্রতি সপ্তাহে একটা নতুন ইউনিভার্সিটি খুলেছে, ভারতে প্রতিদিন 55টা পেটেন্ট আর 600টা ট্রেডমার্ক রেজিস্টার করা হয়েছে, ভারতে প্রতিদিন প্রায় 1.5 লক্ষ মুদ্রা লোন দেওয়া হয়েছে, ভারতে প্রতিদিন 37টা নতুন স্টার্টআপ তৈরি হয়েছে, ভারতে প্রতিদিন 16,000 কোটি টাকার UPI ট্রানজাকশন হয়েছে, ভারতে প্রতিদিন 3টে নতুন জনঔষধি কেন্দ্র চালু করা হয়েছে, ভারতে প্রতিদিন 14 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে, ভারতে প্রতিদিন 50,000-এরও বেশি LPG গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে, ভারতে প্রতি সেকেন্ডে 1টা করে কলের জলের কানেকশন দেওয়া হয়েছে, ভারতে প্রতিদিন 75,000 মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো এতকাল ধরে দারিদ্র দূর করার স্লোগান শুনেছি, কিন্তু কে ভেবেছিল যে 10 বছরে 25 কোটি মানুষ দারিদ্র সীমার থেকে উপরে উঠে আসবেন? কিন্তু এটা হয়েছে, আর তা আমাদেরই সরকারের কাজের মাধ্যমে।